মামা মামা প্লিজ আজকের দিনটা ছেড়ে দাও, আমি কাল থেকে সব করে দেব। তোমার একদিন কি আমার একদিন, চলো। মেজদি ভাই চিৎকার করছে মনে হলো না? না মা, মা মা মা, আমি তো বলছি আমি কাল থেকে সব করে দেব। এই সরো তোমরা, সরো। এই নাও, আজকে সকালের খাবারের দায়িত্ব তোমার, ধরো। বেখম তমালিকা, দুপুরের খাবারের দায়িত্ব তোমাদের উপরে, ঠিক আছে? কি হলো রণিতা? বর্দি ভাই, সূর্য আজকে কোন দিকে উঠেছে গো? দাঁড়িয়ে আছো কেন? শুরু করো। মা বলছি আমার তো এত সকালে ঘুম ভাঙার অভ্যেস নেই না, আমার ঘুম চোখ। আমি যদি ভুলভাল কোনো কাজ করে ফেলি, মানে হাত টাত পুড়িয়ে ফেলি, বাড়ির বউয়ের হাত পুড়ে গেলে ভালো লাগে? চুপ, একদম চুপ। তোমার জন্য না লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। বাড়ির কোনো কাজেই তো হাত দাও না, তাই জন্য কথাগুলো আমাকেই শুনতে হয়। এ তো কালকে কালকে আবির পর্যন্ত কথা শুনিয়েছে, তাতেও তো দেখছি কোনো হেলদোল নেই তোমার। সুতরাং যা বলছি সেটা করো। মা আজকে একদম কোনো কথা বলবে না তুমি, কোনো কথা শুনতে চাই না আমি তোমার। শোনো, এই সংসারে তোমাকে থাকতে গেলে সংসারের দায়িত্বটা নিতে হবে, বুঝতে পেরেছো? বেখম তমালিকা, ওকে কোনো রকম ভাবে সাহায্য করবে না তোমরা, ওর ওপরে সব কিছু ছেড়ে দেবে, যা পারে করুক। ও রণিতা, শুরু তো করতেই হবে বল, তুই শুরু না করলে বাড়ির সকলে তো না খেয়ে থাকবে, কি হবে তখন? আমি করব না, আমি কিচ্ছু করব না। করবে না, একদম করবে না। মেজদি ভাই শোনো না, আমি তোমার কাছ থেকে একটা জিনিস শিখেছি জানো, ওই যে তুমি কথায় কথায় বলো না, বড় মা, ও বড় মা, আমি না মাকে ডাকি, মাকে ডেকে বলি যে তুমি ব্রেকফাস্ট বানাবে না বলছো, আর অন্যদিকে কাকিমণি কি বলে গেল আমাদের কোনো জিনিসে হাত না দিতে, তাহলে আমরা কি করব? মানে সকালবেলাটা সবাই তো না খেয়ে থাকবে, ডাকি মাকে বরং আমি। হ্যাঁ মা, তুমি মেজদি ভাইকে মানা করবে না, আটকাবে না, একটু দায়িত্ব নিতে দাও, বুঝু কত ধানে কত চাল, না মানে কতটা চা পাতায় এক কাপ লেমন টি। বুধ হওয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।